গুড মর্নিং গ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই গ্যাম্পা আছে। আমি কিন্তু গ্যাম্পা আছি। এম্মা তোমরা আছো এদিকে, আমি তো আছি এদিকে। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে এই যে, এই আমার সানগ্লাস, এটা আমার ফানি 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 সানগ্লাস, এটা যখন আমি এমনি করে নিই তখন আমি কোথায় আমার মুখ দেখা যাচ্ছে, আমি কিছুই দেখতে পাই না। আর একটু এমনি করে দিলে পুরস্কার দেখতে পাই, সেই জন্য আমি ভুল করে না এদিকে তোমাদেরকে ওয়েলকাম করে দিয়েছি, এদিকে না করে। তাহলে চলো প্রথম থেকে আরেকবারটি ওয়েলকাম করি। ওয়েলকাম টু মাই চ্যানেল, কেমন আছে সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছে। আমি কিন্তু ঘ্যাম্পা আছি। নতুন একটা দিন নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে, তো চলো দিনটা স্টার্ট করা যাক। হয়ে গেছে ইঞ্জেকশন তো ভাই, ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাই বাড়ি চলে এসেছে। বাবা কোথায়? অফিস? অফিসে চলে গেছে। কোন হাতে দিল? দু হাতে দিয়েছে। তো এটা অর্ডার দেওয়া হয়েছিল, এসে গেছে। এর মধ্যে কি আছে সেটা আমি জানি, কিন্তু তোমরা তো জানো না, তোমাদেরকে দেখাবো। তোমাদের সামনে আনবক্সিং করতে মানে একটা আলাদা মজা লাগে জানো তো, ভীষণ ভালো লাগে সে কারণে। তাহলে চলো এটাকে একদম কাটিং 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 করে দিই। যে তো এটা হচ্ছে ভাটিকা, হ্যাঁ ভাটিকা ন্যাচারালস আয়ুর্বেদিক শ্যাম্পু, ডাবার ভাটিকা। এটা আমি মানে আগে ভীষণ পরিমাণ ভাটিকা, ভাটিকা তেল বলো, ভাটিকা শ্যাম্পু বলো, সব কিছু ব্যবহার করতাম। তো মাঝখানে মানে আমার যখন ব্যবহার করতাম না তখন আমার চুলটা খুব ভালো ছিল, তো মাঝখানে মাথায় ভূত চেপেছিল, এটার কথা বাই বাই করে দিয়েছিলাম, এটাকে ভুলে গেছিলাম। তো আবার ভাবলাম যে এটা ইউজ করি, জানি না কি হবে। বলছি বাবার অফিস আমাদের বাড়ি থেকে কতটা দূরত্ব গো? 10 মিনিটের রাস্তা। হ্যাঁ ঢপ দিচ্ছে, 10 মিনিট নাই, আস্তে আস্তে থপাস থপাস করে যাব। আচ্ছা 10টা মিনিট কেটে যাবে, মানে মা বলতে চাইছে 10 মিনিট ধরে হেঁটে কোথায় হেঁটে হেঁটে বাইরে বিরাট, 10 মিনিট ধরে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে, তাহলে তো 10 মিনিট হয়ে যাবে। সেই কেমন করে হেঁটে হেঁটে যাবে গো? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি একটু ব্যাক ব্যাকে যাও, ব্যাকে যাও। দাঁড়াও আমি এই দিক থেকে নিই, দাঁড়াও এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোন দিক থেকে নেবো? হ্যাঁ ওই কোণাটা থেকে দেখাও তো কেমন করে তুমি হেঁটে হেঁটে যাবে। এরকম করে করে থপাস থপাস করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ তাহলে 10 মিনিট কভার হয়ে যাবে, কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ আসলে বাড়ির সামনেই। হ্যাঁ হ্যাঁ বাঁধাকপি হবে আজকে, তো শীতকাল মানে বাঁধাকপি ফুলকপি এগুলোই বেশি হয় তাই না? আর এখানে করলা কাটা আছে, করলা ভাজা হবে। আর কালকে তো মাছ রয়েছে, তো সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা হবে। আর মা একটু বেরিয়েছে সেই জন্য আমাকে বললো তুই তাহলে ভাতটা বসিয়ে দে। তো করলাগুলো তোমাদেরকে তো বললাম করলা ভাজা হবে, বলেছি কি এই তোমাদের কি বলেছি করলা ভাজা হবে মনে করতে পারছি না, এডিট করার সময় দেখতে পাবো বলেছি কিনা। যাই হোক এখন ক্যান্সেল করে দিয়েছি। এখন ওয়াইটিতে দারুণ একটা রেসিপি দেখলাম, মানে হঠাৎ আমার ইচ্ছা হলো যে করলা দিয়ে কিছু একটা নতুন কিছু বানানো যাক। তো করলা তেল ঝাল বলে একটা রেসিপি ওয়াইটিতে দেখলাম, সেটাই এখন ট্রাই করবো। তার জন্য সর্ষে বাটতে হবে, আর আজকে আমি মিক্সিতে সর্ষে বাটবো না, কিসে সর্ষে বাটবো বলতে হবে, চলো দেখি। তো দেখতেই পাচ্ছ শিলটা পেতে নিয়েছি, তো সর্ষে বাটবো আর কাঁচা লঙ্কা বাটবো। হ্যাঁ এই যে শিলে যখন মশলা বাটা হয় তখন কি আওয়াজটা, এই আওয়াজটার কথা বলছি, আমার এত ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি। হ্যাঁ শিলে মশলা বাটার সময় আওয়াজটা। তো দেখো করলার তেল ঝাল, আসলে ব্যাপারটা হচ্ছে তেল ঝালটা আমি শুকনো চাকচুটির মতো করে ফেলেছি, মানে একটু শুকনো শুকনো করেছি, তো রেডি হয়ে গেছে। এই পাশ বালিশের কভারটা কেমন জানিও তো, তো এটা কিন্তু মা শাড়ি দিয়ে বাড়িতে বানিয়েছে। হ্যাঁ তো এটা কিন্তু নতুন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা একটা সাইড আর একটা সাইড দেখো, এইটা আমার ভীষণ ভালো লেগেছে। বিকেল হয়ে গেছে আর বিকেলে চা খাওয়া চলছে, বলবে কেউ কিছু মায়ের মুখটা অন্ধকার হয়ে গেছে। এখন মশাদের সাথে আমি এখন যুদ্ধ করবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে,
তো কিভাবে যুদ্ধ করবো বলো তো? মশারি টাঙিয়ে। হ্যাঁ, মশারি টাঙানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে মশারি কালার আর দেওয়ালের কালার দেখো একই, সেই জন্য মানে মিশে গেছে। সব থেকে পৃথিবীর সব থেকে বিরক্তিকর ঝামেলাতম সব থেকে বাজে জঘন্য কাজ হচ্ছে মশারি টাঙানো। কিন্তু কিছু করবার নেই, মশাদের হাত থেকে বাঁচার জন্য টাঙাতেই হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো পরের দিন ঘ্যাম্পাওয়ালা কোনো ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আমার ঘ্যাম্পা ফ্যামিলি সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।